আমি প্রথমে ঢুকি পিজা হাটে, পিজা হাট থেকে খেয়ে ঢুকি ইলিয়ান পাঞ্জাবির দোকানে। তো ওইখান থেকে যখন আমি বিল পে করতে যাব, তখন শুনতে পাই যে উপরের ফ্লোরে আগুন লেগে গেছে। তো ভাবলাম তাহলে নিচে নামি, এমন সময় বিদ্যুৎ চলে যায়। খুব দ্রুত নিচে নামি, এই ধোঁয়ার ভিতরে একদম মানে চোখ জ্বলতেছিল, কিছুই দেখা যাচ্ছিল না। ওইখানে যাওয়ার পরে আমি বুঝতে পারি যে ওইখানে যে কেসি গেটটা আছে সেটা লক করা, তালা ঝুলতেছে। তো পরে একটা পর্যায়ে বুঝলাম যে এখান থেকে তো মানে বের হওয়া সম্ভব না, আবার যে সে মানে ওই শোরুমে ঢুকি। তো যখন নাকি ধোঁয়া অনেক বাড়তে থাকে, তো ফ্লোরে আমি শুয়ে পড়ি, কারণ নিচের দিকে অক্সিজেন পাওয়া যায় ওইভাবেই ছিল। তো একটা পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মী যারা আছে তারা আমাকে সেভ করে।